আপা, মানুষ তো মাঝে মধ্যে নামাজ পড়ে, তুই তো একক তো নামাজও পড়স না। বিপদে পড়লে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে। এখন তো আমার বিপদের সময় না, বরং এখন আমার সবচাইতে আনন্দের সময়। তোর সংসার ভেঙে যেতেছে, এটা তোর বিপদের সময় না? সংসার তো ভাঙতেছে না, বরং আমি সংসার ভেঙে দিয়ে মুক্ত হচ্ছি। একটা নারীর জীবনে এটা সবচেয়ে খারাপ বিষয়, আর আল্লাহর কাছে অনেক কৃষ্ণ। আচ্ছা, তুই যে ছেলের জন্য সাজ্জাদ ভাইকে ছেড়ে দিচ্ছিস, ওই ছেলে যদি সাজ্জাদ ভাইয়ের চেয়ে ভালো না হয়, তোর বাকি জীবন আরো বেশি যন্ত্রণার হয়ে যাবে। শোন, আমাকে এত বুঝাইতে আসিস না, মনে রাখিস আমি তোর বড়, একটু হলেও তোর থেকে বেশি বুঝি। বড় হলেই বেশি বুঝে না আপা, যে ইসলামের পথে নাই তার বুঝ সঠিক হতে পারে না। তুই অনেক বড় ভুল করছিস। তুই না আমার থেকে বড় ভুল করতেছিস, একটা বাদাইমা বেয়াইয়ের সাথে প্রেম করিস, ওই সংসারের কাউকে না তুই আমার থেকে ভালো চিনিস না, যেমন দুই ভাই তেমন তার বাপ। আপা, তুমি এসব কি বলছো? এই, তুই আমার চোখের সামনে থেকে এখন যাদব।